প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আলাউদ্দিন একাডেমির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই বাসায় আসো বের হচ্ছ না এবং বাসায় বসে যে যার মতো পারো পড়াশোনা করে যাচ্ছ তোমাদের বাসায় রসায়ন পড়ার একটু সহযোগিতা করার জন্য আজ পঞ্চম শ্রেণীর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার উত্তরও এখানে থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জানো পঞ্চম শ্রেণী তোমাদের জন্য খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং রসায়ন শেখার বিষয়ের একটা অধ্যায় যেটা রসায়নের খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখা যাক আমাদের আজকের এই অধ্যায়ের প্রশ্নগুলা কি হতে পারে এবং তার উত্তর কিরকম হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম অধ্যায়ের ধারাবাহিকভাবে যে প্রশ্নগুলা পাঠ্য বইতে আছে যে পাঠ্য বইতে যে টপিক গুলো আলোচনা আছে ধারাবাহিক ভাবে প্রশ্নগুলো এখানে সাজানো আছে আশা করি এরকম প্রশ্ন যদি তোমাদের এসে থাকে অর্থাৎ এই প্রশ্ন যদি তোমরা কমন পাও তাহলে এভাবে যদি লিখে থাকো তাহলে বোর্ড পরীক্ষায় পূর্ণ নাম্বার তোমরা পাবা কারণ বোর্ড পরীক্ষার খাতা দেখে যে অভিজ্ঞতা তার আলোকে এই প্রশ্নগুলোর উত্তর দেয়া হয়েছে প্রথম প্রশ্ন যোজনী এবং যোজনী ইলেকট্রন কি যোজনী কোন যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা যোজনী বা বলা হয় অথবা আমরা বলতে পারি কোনো মূলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে মৌলের যোজনী বলা হয় আমাদের যোজনীর একটা চার্ট আছে অষ্টম শ্রেণীর বইতে আর পর্যায় সারণীতে মূলের যোজনী গুলো পর্যায় ছকে দেয়া আছে ওখান থেকে আমরা পর্যাপ্ত মূলের যোজনী গুলো করব যেমন অক্সিজেনের যোজনী দুই আর যোজনী ইলেকট্রনটা কি যোজনী ইলেকট্রন হচ্ছে কোনো মূলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে কোনো মূলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে তাকে বা তার সংখ্যাকে ওই মূলের যোজ্যতা ইলেকট্রন বলে যেমন আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি করি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন থাকে তাই নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে পাঁচ ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন থাকে তাই ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হবে সাত সক্রিয় যোজনী সুপ্ত যোজনী ও পরিবর্তনশীল যোজনী কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সক্রিয় মানে কি যখন সে কার্যকর থাকে মানে কাজ করে তাকে বলা হয় সক্রিয় বা কোন কোন যে কার্যকর থাকে তার বলে যেমন কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যজনী চার সুপ্ত যজনী কি কোন মূলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যজনীর যে পার্থক্য তাকে ওই মূলের সুপ্ত যোজনী বলে যেমন কার্বন মনোঅক্সাইডে কার্বনের ব্যবহৃত আমরা জানি কার্বনের সর্বোচ্চ যোজনী চার কাজে কার্বন কার্বনের সুপ্ত যোজনী দুই আর পরিবর্তনশীল যোজনী কি কিছু কিছু মূলের একাধিক যোজনী আছে কোনো মূলের একাধিক যোজনী থাকলে সেই মূলের যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী যেমন আমরা ছালতারের যোজনী বলি দুই চার ছয় তাই বলা যায় সালফার পরিবর্তনশীল প্রদর্শন করে অর্থাৎ যে সকল মলের একাধিক যেমন আয়রনের দুই এবং ফেরাস এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছোট ছোট প্রশ্নগুলো তোমরা তিন ফেরিক নিজের মতো করে লিখতে পারবা এবং বলতে পারবা আর তোমাদের যদি এই প্রশ্নগুলোর যে উত্তর আমি বই থেকে তোমাদের জন্য সাজিয়ে লিখেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা এবং বেল বাটন চেপে আলাউদ্দিন একাডেমির পাশে থাকবা দেখা যাক পরবর্তী প্রশ্নগুলো যৌগমূলক কি যৌগমূলক হচ্ছে সবচেয়ে ছোট কথা একটা পরমাণু গুচ্ছ যখন একাধিক মূলের প্রতিপয় পরমাণু একত্রে যুক্ত হয়ে একটি দল বা গ্রুপ গঠন করে যা রাসায়নিক বিক্রিয়ায় একটা পরমাণু ন্যায় আচরণ করে তাদেরকে যৌগমূলক বলে যৌগমূলক হচ্ছে একটা পরমাণু গুচ্ছ অথবা আমরা বলতে পারি যখন দুই বা ততোধিক মূলের একাধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে একটা দল বা গ্রুপ গঠন করে যা রাসায়নিক বিক্রয় একটি পরমাণু আচরণ করে তাকে যৌগমূলক বা রেডিকেল বলে এই সারণীতে পর্যাপ্ত মূলের তোমাদের জন্য যে কয়টা বেশি প্রয়োজন সেরকম কিছু মূলের যৌগমূলকের নাম সংকেত তার আধান এবং তার যোজনী ইয়া আছে যৌগমূলকের আধান সংখ্যাই হচ্ছে তাদের যোজনী। আশা করি এটা মুখস্থ করবে। রাসায়নিক সংকেত কি? উদাহরণ সহ দেখো। মৌল ও যৌগ মূলকের প্রতীক বা সংকেত। মৌল বা যৌগ মূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোন যৌগ অনুকে প্রকাশ করাকেই উক্ত যৌগের রাসায়নিক সংকেত বলে। এই ক্ষেত্রে অনুর মধ্যে অবস্থিত মৌলের বা যৌগ মূলকের সংখ্যাকে সংকেতের নিচে ডান দিকে ছোট করে লিখতে হয় ডান পাশে ছোট করে লিখতে হয় উদাহরণজন পানির সংকেত H2O এটা হাইড্রোজেন দুইটা পরমাণু আছে অক্সিজেনের একটা আছে তাই H2O ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 ক্যালসিয়ামের একটা ক্লোরিনের দুইটা পরমাণু আছে তাই ক্লোরিনের ডান পাশে নিচে ছোট করে দুই লেখা আছে এগুলো হচ্ছে রাসায়নিক সংকেত হ্যাঁ এবার আণবিক সংকেত ও গাঠনিক সংকেত কাকে বলে আণবিক সংকেত একটি মৌল বা যৌগের অনুতে যে ধরনের মৌলের পরমাণু থাকে একটা মৌল বা যৌগের অনুতে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং ওই মৌলের পরমাণু যতটি থাকে সেই সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত বলে যেমন ক্যালসিয়াম ক্লোরাইড আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত একই কাঠুনিক সংকেত কি একটা অনুতে মৌলের একটা অনুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তার প্রকাশ করাকে সংকেত গাঠনিক বলে যেমন এখানে লেখা আছে মিথেনের গাঠনিক সংকেতটা আমি এখানে লেখা হয়নি আমি বলে দিই মাঝখানে থাকবে কার্বন চারপাশে চারটে হাত দিয়ে থাকবে চারটে হাইড্রোজেন তার চতুস্তলকীয় অষ্টক এবং দুইয়ের নিয়ম কি অষ্টক নিয়ম হচ্ছে কালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বর্জন বা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রনের ধারণের মাধ্যমে লাভ করা। অর্থাৎ কোন মৌল যখন যোগ গঠন করবে সেই গঠনের জন্য তার হয় ইলেকট্রন গ্রহণ করতে হয় না হলে বর্জন করতে হয় না হলে ভাগাভাগি সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন যদি লাভ করে তাহলে তাকে আমরা বলবো অষ্টকের নিয়ম অতএব তার সর্বশেষ শক্তিস্তরে আটটি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে যৌগ গঠনের পদ্ধতিকেই অষ্টক নিয়ম বলে। দুইয়ের নিয়ম কি? অনু গঠনে কোনো পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে। अणु যখন গঠন হবে তার সর্বশেষ শক্তিস্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকবে। এটি হচ্ছে দুইয়ের নিয়ম। যেমন বিCl2 অনুর কেন্দ্রীয় পরমাণু B এর সর্বশেষ শক্তিস্তরে দুই জোড়া ইলেকট্রন আছে। অর্থাৎ চারটি ইলেকট্রন আছে বিএফ থ্রির কেন্দ্রীয় পরমাণু ফ্লোরিনের সর্বশেষ শক্তিশালে তিন অর্থাৎ ছয়টি ইলেকট্রন বিদ্যমান নিষ্ক্রিয় গ্যাস তাদের নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করো নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণীর গ্রুপ এর মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলে পর্যায় সারণীর গ্রুপ আঠারো এর মৌলসমূহকে নিষ্ক্রিয় সারণীর গ্রুপ আঠারো মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় এই মৌলগুলো হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এবং রেডন এবং ওগানেশন নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার প্রধান কারণ তাদের ইলেকট্রন বিন্যাস কারণ এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় একমাত্র হিলিয়াম ছাড়া বাকি মৌলগুলোর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ হিলিয়াম ছাড়া বাকি সবগুলো মূলের শেষ কক্ষপথ বা সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ এই মৌলগুলোর সবচেয়ে বাইরের শক্তি স্তরে প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে বলে এরা ইলেকট্রন বিনিময় বা ভাগাভাগি করে কোন যৌগ গঠন করতে চায় না অর্থাৎ রাসায়নিক বন্ধন গঠনে এরা নিষ্ক্রিয় থাকে বলে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় এরা সাধারণ তাপমাত্রায় গ্যাস হিসেবে থাকে তাহলে নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার প্রধান কারণ হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস এটা আমরা পরিষ্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাসায়নিক বন্ধন কি রাসায়নিক বন্ধনের রাসায়নিক বন্ধন গঠনের কারণ রাসায়নিক বন্ধন কি বন্ধন বিভিন্ন ধরনের আমাদের সমাজে বিভিন্ন ধরনের বন্ধন রয়েছে এখানে আমরা দেখব রাসায়নিক বন্ধন অনুতে পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে অনুতে পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকেই রাসায়নিক বন্ধন বলে যেমন সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড অনুগঠন করে রাসায়নিক বন্ধনের মাধ্যমে তাহলে এই যে সোডিয়ামের সাথে যুক্ত হওয়ার যে ইচ্ছা প্রবণতা এটাই হচ্ছে রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধনের কারণ কি রসায়ন বিজ্ঞান আজ পর্যন্ত রাসায়নিক বিক্রিয়ার এখানে লেখা আছে রাসায়নিক বন্ধনের হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে রসায়ন বিজ্ঞান আজ পর্যন্ত রাসায়নিক বন্ধনের সঠিক কারণ উদ্ঘাটন করতে পারেনি তবে দুটি ভিন্ন মূলের পরমাণু যখন কাছাকাছি অবস্থান করে তখন তারা সর্বশেষ শক্তি ইলেকট্রন গ্রহণ বর্জন বা ভাগাভাগির মাধ্যমে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এর মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণের সৃষ্টি হয় যে আকর্ষণকে আমরা বলি রাসায়নিক বন্ধন তাদের বলা যেতে পারে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হলো পরমাণুগুলোর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার আগ্রহ থেকেই রাসায়নিক বন্ধন তৈরি হয় ক্যাটায়ন কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাধারণ অবস্থায় পরমাণু একটা পরমাণু নিউক্লিয়াসে যতটি ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটি নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে ফলে পরমাণুটি সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হয় এরকম আদান নিরপেক্ষ পরমাণুর বাইরের শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন সরিয়ে নিলে পরমাণুটি আর আদান নিরপেক্ষ থাকে না তখন এটি ধনাত্মক চার্জ প্রাপ্ত হয় এই ধনাত্মক আদান বা চার্জ বিশিষ্ট পরমাণুকে ক্যাটায়ন বলে তাহলে কোন পরমাণু যখন ইলেকট্রন দান করে ধনাত্মক আদান উৎপন্ন করে সেটাই হচ্ছে আমাদের ক্যাটায়ন আর অ্যানায়ন হচ্ছে তার বিপরীত তার যখন এক একাধিক করে পরমাণুর বহিষ্ঠ কক্ষপথে তখন সেটি ঋণাত্মক আদানগ্রস্ত হয় এরকম ঋণাত্মক আদান বা চার্জ বিশিষ্ট পরমাণুকে বলা হয় অ্যানায়ন যেমন ক্লোরাইড অক্সিজেন ইত্যাদি আয়নিক বন্ধন কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো যে আকর্ষণের ফলে ক্যাটায়ন এবং পরস্পরের সাথে যুক্ত হয় তাকে আয়নিক বন্ধন বলে যেমন সোডিয়াম এবং সোডিয়াম আয়ন আয়ন এবং মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন মধ্যে আইনিক বন্ধন গঠন প্রক্রিয়া নিচে ব্যাখ্যা করা হয়েছে সোডিয়াম এবং ক্লোরিনের আগে ইলেকট্রন বিন্যাস আমরা লিখছি ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে সোডিয়াম পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে একটি মাত্র ইলেকট্রন বিদ্যমান প্রত্যেক পরমাণু চাই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে তাই এক্ষেত্রে সোডিয়াম পরমাণু তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হবে অপরদিকে ক্লোরিন পরমাণু সর্বশেষ কক্ষপথের সাতটি ইলেকট্রন বিদ্যমান এক্ষেত্রে সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি ক্লোরিন পরমাণু গ্রহণ করে ঋণাত্মক আদান বিশিষ্ট ক্লোরাইড আয়নে পরিণত হয় এভাবে সৃষ্ট ধনাত্মক আদান এবং ঋণাত্মক আদান পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণে আবদ্ধ হয় এই আকর্ষণ বডি আয়নিক বন্ধন অর্থাৎ ধাতব ও অধাতব পরমাণুর রাসায়নিক সংযোগের সময় ধাতব পরমাণু তার সর্বোচ্চ শক্তিস্তরের এক বা একাধিক ইলেকট্রনকে অধাতব পরমাণুর সর্বোচ্চ শক্তিস্তরে স্থানান্তর করে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠিত কঠোরতা হয় বা গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে আর যে যৌগ আয়নিক বন্ধন বিদ্যমান তাকে আয়নিক যৌগ বলে এবং সোডিয়াম একটা ইলেকট্রন দান করে ধনাত্মক আধান হয়েছে ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধান হয়েছে উৎপন্ন ধনাত্মক এবং ঋণাত্মক আধান একে অপরকে আকর্ষণ করে তারা সোডিয়াম ক্লোরাইড বন্ধন গঠন করেছে আর আয়নিক যৌগগুলো এভাবেই গঠিত হয়ে থাকে ক্যালসিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ জয় শিক্ষার্থী বন্ধুরা ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটিতে ক্যালসিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু আর ধাতু আর অধাতুর মধ্যে যখন ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের মাধ্যমে বন্ধন গঠিত হয় তখন তাকে আয়নিক বন্ধন বলে এবং উৎপন্ন যৌগকে আয়নিক যৌগ বলে তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে দুটি ইলেকট্রন বিদ্যমান ক্যালসিয়াম পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য বাইরের কক্ষপথে দুটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে আর ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় বাইরের কক্ষপথে সাতটি ইলেকট্রন বিদ্যমান ক্লোরিন পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য সোডিয়ামের ত্যাকেরিতে দুটি ইলেকট্রন ক্লোরিন পরমাণু গ্রহণ করে ঋণাত্মক आयन উৎপন্ন করে। এইভাবে সৃষ্টি ধনাত্মক আধান ও ঋণাত্মক আধান পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণে আবদ্ধ হয়। এই আকর্ষণ বলই আয়নিক বন্ধন। তাই আমরা বলতে পারি ক্যালসিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ এবং যৌগটিতে আয়নিক বন্ধন বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওটি দেখলে এই যে এক থেকে এগারোটি প্রশ্ন তার মানে এই প্রায় অর্ধেক পড়া হয়ে যাবে এরকম আরো মজার মজার ভিডিও দেখতে নিয়মিত ভিজিট করো একাডেমি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন সেফে সাথে থাকো গত কয়েকটি ভিডিওতে আমি সেভেন এইট এর আপলোড করেছি ভিডিও এবার নবম শ্রেণীর শুরু হয়েছে তাই তোমাদের জন্য এরপরে এই অধ্যায়ের আরো বাদ বাকি অংশ নিয়ে পরবর্তী ভিডিও আপলোড করব। সবাই ভালো থেকো বাসায় থেকো করোনা মুক্ত থেকো